পাকিস্তানের মুলতানে এক তরুণ এমনই একটি ঘটনা সৃষ্টি করলেন যে বিশ্ব মিডিয়ায় খবরটি নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। বিয়ে বলতে আমরা জানি চার হাতের মিলন, আর চার হাত বলতে দুই হাত পাত্রের, অন্য দুই হাত পাত্রীর। এমনটাই হয়ে থাকে, এমনটাই সামাজিক রীতি। সম্প্রতি পাকিস্তানে এমন একটি বিবাহ অনুষ্ঠিত হয়েছে যেখানে একসঙ্গে ছয় হাতের মিলন ঘটেছে। শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, পাকিস্তানের এক তরুণ একসঙ্গে দুই মহিলাকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, যা আরও বিস্ময়কর তা হলো যে দুই মহিলাকে তিনি বিয়ে করেছেন তাদের একজন তার নিজের চাচি এবং অন্যজন তার চাচির মেয়ে অর্থাৎ চাচাতো বোন। পাকিস্তানের মুলতানি তরুণীর নাম ইউসুফ খান, তার বয়স তিরিশের কাছাকাছি হবে, আর তার চাচি তার থেকে বয়সে বড়। বছর কয়েক আগে তার চাচি বিধবা হন, তরুণী মেয়েকে নিয়ে তারপর থেকে একাই ছিলেন তিনি। হঠাৎই তার সাবেক শাশুড়ির তরফ থেকে মহিলার কাছে ইউসুফ অর্থাৎ তারই ভাশুরপুত্রের বিয়ের প্রস্তাব দেওয়া হয়, তিনি সম্মত হন। এদিকে তার মেয়েও ইতিমধ্যে বিবাহযোগ্য হয়ে উঠেছে। পারিবারিক আলোচনায় স্থির হয় মেয়েরও বিয়ে হবে ইউসুফেরই সঙ্গে। একই দিনে একই অনুষ্ঠানে মা ও মেয়েকে বিয়ে করেন ইউসুফ। তার চাচাতো বোন অবশ্য তার চেয়ে বয়সে ছোট। পাকিস্তানি সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রকাশিত খবর থেকে জানা যায় বিষয়টি নিয়ে পাত্রপাত্রীর পরিবারের কোনো অস্বস্তিত্ব নেই, বরং ইউসুফের বাবা ছেলের এই পদক্ষেপে অত্যন্ত খুশি। সামাজিকভাবেও ইউসুফকে মর্যাদা দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে দুই অসহায় মহিলাকে উদ্ধার করে একেবারে পুরুষোচিত কাজই করেছেন ইউসুফ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। দুই কোণের হাত ধরে বসে থাকা বর ইউসুফের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দা।